আল্লাহর সামনে গুনাহগার বান্দা তাকে হাজির করাবেন, তার সামনে একটা নেকির আমলনামা, কয়টা? তাও সাদা কাগজে লেখা, কিসে লেখা? তারা কি ওজন! আর বাম পাশে বিশাল বিশাল 99টি গুনাহ। একটা গুনার বিশালতা কত বড়, চোখ যত দূর যাবে ঠিক সেই সম পরিমাণ একটা গুনাহ। তাহলে 99টা গুনাহ কম না বেশি? বিশালতা ওজন কম না বেশি? আল্লাহ তাকে প্রশ্ন করবেন, বান্দা তোমার কেবলমাত্র একটা নেকির আমলনামা, তাও সাদা কাগজে লেখা, আর বিশাল বিশাল 99টি গুনার আমলনামা। আচ্ছা তুমি আমাকে বলো, আমার ফেরেশতারা তোমার প্রতি কি কোনো জুলুম করেছে, কোনো অবিচার করেছে, যে শুধু তোমার গুনাহ লিখেছে সওয়াব লিখে নাই, এমন কি হয়েছে? আল্লাহর সেই বান্দা বলবে, রাব্বুল আলামিন তোমার কসম করে বলি, তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই, কারণ আমি দুনিয়ায় সওয়াবের কাজ করেছি বলে মনেই হয় নাই। তাও যে ডান পাশে একটা আমলনামা আছে, তাও যদি না লিখতো তোমার কাছে অভিযোগ করার মতো কিছু ছিল? আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন দ্বিতীয়বার, আবার বলবেন, বান্দা ভালো করে চিন্তা করে বুঝে শুনে বলো, তোমার কেবল একটা নাকি তাও সাদা কাগজে লেখা, আর বিশাল বিশাল 99টি গুনার আমলনামা, তুমি ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলো, তুমি চিন্তা করো যে আমার ফেরেশতারা তোমার প্রতি কি কোনো জুলুম করেছে, কোনো অবিচার করেছে, কিংবা ভুল হয়েছে, যে শুধু গুনাহ লিখেছে সওয়াব লিখে নাই, এমন কি হয়েছে? আল্লাহর বান্দা আবার বলবে, আল্লাহ তোমার কসম করে বলছি, তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই, আমার প্রতি কোনো বিচারও করা হয় নাই, একটা যে লিখছে তাও শুকরিয়া, সেটা না লিখলেও অভিযোগ করার মতো কিছু ছিল? আমার আল্লাহ বার ডাক দিয়ে বলবেন, বান্দারে ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলে দাও, তোমার কেবলমাত্র একটা নেকির আমলনামা, আর বিশাল বিশাল 99টি গুনার আমলনামা, বান্দা ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলো, আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো অবিচার করেছে নাকি, আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো জুলুম করেছে নাকি, নাকি ভুল করে তোমার কোনো সওয়াব লিখে নাই, শুধু গুনাহ লিখেছে, এমন হয়েছে নাকি? আল্লাহ সেই বান্দা আবার বলবে, রাব্বুল আলামিন তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে তাহলে তোমার আমলনামা অনুযায়ী তোমার ধারণা কি, তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই লোকটার বিশাল বিশাল 99টি গুনাহ আর একটা মাত্র নেকি, যুক্তি কি বলে সে জান্নাতে নাকি জাহান্নামে যাবে, ঠিক কি না? আল্লাহ সেই বান্দা বলবে, রাব্বুল আলামিন যুক্তি বলে আমলনামা অনুযায়ী আমি জাহান্নামে, তবে তোমার দয়ার কোনো সীমারেখা আসেনি, আল্লাহর দয়ার কোনো সীমারেখা নাই। বান্দা বলবে, রাব্বুল আলামিন তোমার দয়ার কোনো সীমারেখা নাই, যুক্তি বলে আমি জাহান্নামে যাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ায় তুমি যত অপরাধ করেছো, দুনিয়ায় যত পাপাচার করেছো, যতই গুনাহ করেছো, আমি মানুষের সামনে তোমাকে অপমান করি নাই, মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত করি নাই, মানুষের সামনে তোমার গুনাহ দুনিয়ায় প্রকাশ করে দেই নাই, আজকে এই কঠিন কিয়ামতের দিনে তোমার অপরাধগুলো আমি মানুষের সামনে প্রকাশ করব না, তোমাকে অপমান করব না, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মিজানের পাল্লায় তোমার একটা আমলনামাকেই ভারী করে দিব। আল্লাহর সেই বান্দা আফসোস করতে থাকবে আর মনে মনে চিন্তা করবে, হায় আফসোস এটা কিভাবে সম্ভব হতে পারে, কেবল একমাত্র নেকির আমলনামা, তাও সাদা কাগজে লিখা, আর বিশাল বিশাল 99টি গুনার আমলনামা, বিশাল বিশাল 99টি গুনার আমলনামার বিপরীতে কেবলমাত্র একটা নেকির আমলনামা কেমনে ভারী হয়ে যাবে? আজকে যখন এই কিয়ামতের কঠিন মুহূর্তে কেউ কারো কাছে আসে না, আল্লাহ কি তিনি আজকে আমার সাথে মজা নিচ্ছেন নাকি, তিনি কি আমার সাথে ফান করছেন নাকি, তিনি কি মস্কারা করেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি মনে মনে যা কিছু ভাবছো সেটা সঠিক নয়, আমি আল্লাহ পাক যা সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক করবেন কে? আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আমার ফেরেশতারা আর দেরি করা যাবে না, আমার এই 99 আমার এই বান্দার 99টি গুনার আমলনামা মিজানের
পাল্লার বাম দিকে রেখে দাও, আর একটা মাত্র সাদা কাগজে লেখা কালো কালিতে নেকির আমল নামাটা মিজানের পাল্লার ডান দিকে রেখে দাও, সাথে সাথে মিজানের পাল্লার ডান দিকের আমল নামাটা ভারী হয়ে যাবে। সেই মিজানের পাল্লায় সাদা কাগজে কালো কালিতে লিখে আছে পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য সর্বোত্তম জিকির কি? আর একটু জোরে, সর্বোত্তম জিকির কি? এই জন্য জিকির করার দরকার আছে না নাই? সব সময় জিকির কার? আল্লাহ পাকে। দেখেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা সহজ, আপনার কষ্ট নাই, টুটল নড়ে না, মুখও নড়ে না, নড়ে শুধু জিহ্বার কাজ আর দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট নাই, লা ইলাহা কোনো কষ্ট আছে? কষ্ট নাই, কত সহজ করে দিলেন। যেই জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, যেই জিকিরটা মিজানের পাল্লায় ভারী হবে, সেই জিকিরটা আল্লাহ পাক দিলেন লা ইলাহা, যাতে করে বান্দা সহজ করে আদায় করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? আমি মাইকের অপারেটর ভাইকে বলবো ইকুটা বাদ দিয়ে দেন ভাই, রিপ্লাই হচ্ছে, প্রতিধ্বনি এটা ভালো লাগে না। যিনি মাইকের অপারেটর আছে ইকু লাগবে না ভাই, শুধু রিভার্ব দেন, ইকু দরকার নাই। হ্যাঁ ভাই ইকুটা বাদ দেন, খারাপ লাগে। তাহলে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছেন তো জিকির করতে? সব সময় জিকির করবেন। মানুষে বলে, বন্ডরা বলে, গান হলো মনের খুরাক, আছে না নাই? বন্ড আছে না কি কয়, গান হলো আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিনের মনের খোরাক হলো জিকির, ঠিক কি না? মুমিনের মনের খোরাক কি? জিকির। এইজন্য জিকির করব কার? আল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, সূরার নাম হলো সূরাতুল ইখলাস, আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা, আছে না নাই? সূরার নাম কি আর একটু জোরে? কুল হুয়াল্লাহ সূরা। সূরার আয়াত মাত্র চার, আয়াত কত? চার, বড় না ছোট? আচ্ছা, কুল হুয়াল্লাহ সূরা পারেন না এমন কেউ কি এখানে আছে? আমার মনে হয় তো কেউ নাই, তাই না? এমন কিছু কিছু সূরা আছে, এমন কিছু কিছু সূরা আছে কোরআনে যেগুলা প্রতিদিন ইমাম সাহেব নামাজে পড়ে, আছে না নাই? যেমন কুল হুয়াল্লাহ সূরা, আলম তারা লি ইলাফি কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন, এমন কিছু সূরা আছে ইমাম সাহেব প্রতিদিন নামাজে পড়ে মনের অজান্তেই কখন জানি মুখস্থ হয়ে যায়, ঠিক কি না? বলাই যায় না, কখন জানি মুখস্থ হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুল হুয়াল্লাহ সূরার গুরুত্ব এবং ফজিলত অনেক কিছু বর্ণনা করেছেন। বিশ্বময় বললেন, যদিও সূরাটা খুব ছোট, সূরাটা খুব ছোট, আয়াত মাত্র চার, কিন্তু এর গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি, আছে না নাই? আর একটু জোরে। সেই কুল হুয়াল্লাহ সূরার ফজিলতটুকু আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো, আমল করতে রাজি আছেন মুসলমান? আর একটু জোরে। আমার বিশ্ব নবী কুল হুয়াল্লাহ সূরার ফজিলত সম্পর্কে বললেন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 50 বার পড়বে, কয়বার? আল্লাহ পাক তার আমল নামা থেকে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। কয় বছর পড়বেন, কয়বার? আবার যদি কোনো বান্দা 200 বার তেলাওয়াত করে, কয়শো বার? আল্লাহ পাক তার আমল নামা থেকে 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। খুশি না বেজার? তাহলে সুবহানাল্লাহ, একটু জোরে পড়ার দরকার আছে না নাই? আম্মা জানা এসা বলেন, বাসা রাজুলান আলা সারিয়া, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট যুদ্ধে সাহাবীদেরকে পাঠালেন, আবার সেই যুদ্ধে একজন সেনাপতি নিযুক্ত করলেন, তিনি হলেন ইমাম সাহেব। তিনি কি যুদ্ধের ময়দানে যিনি সেনাপতি, তিনি আবার মসজিদেরও ইমাম, ঠিক কি না? তিনি ইমাম সাহেব নিযুক্ত করলেন, তারে যুদ্ধে গিয়া প্রতিদিন ফরজ নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, প্রথমে আলহামদু সূরা পড়ে, তারপরে কিরাত পড়ে, আবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সাহাবীরা অসহ্য, যে কুল হুয়াল্লাহ ওনার পড়াই লাগে। যুদ্ধ থেকে এসে মদিনায় আসলেন, আমার বিশ্ব নবীর কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এমন একজন সেনাপতিকে ইমাম নিযুক্ত করলেন, তিনি প্রতিদিন নামাজে দাঁড়ান, আবার নামাজে দাঁড়াই আলহামদু পড়েন, কেরাত পড়েন, কিন্তু আবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আমার বিশ্ব নয় বললেন, তাকে জিজ্ঞাসা করো কেন সে অতিরিক্ত কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আমার বিশ্ব নবীর এই সাহাবীকে প্রশ্ন করা হলো, ফাসা আনুহু, তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন এরকম করেন, আপনার কেন কুল হুয়াল্লাহ সূরা অতিরিক্ত পড়া লাগবে রুকুতে যাওয়ার আগে। তিনি বললেন, ইন্নি উহিব্বুহা, আমি এই সূরাটাকে খুব বেশি ভালোবাসি। আমার বিশ্ব নবী বললেন, আখবিরুহু ফা ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, আমার সাহাবীরা, আমার এই ইমাম সাহেবকে খবর দাও, কুল হুয়াল্লাহ সূরার প্রতি ভালোবাসার থাকার কারণে আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছে। এই জন্য আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে কুল হুয়াল্লাহ বেশি করে পড়ার দরকার আছে না নাই? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বিশ্ব নবী যখন সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে গেলেন কোথায়? আরেকটু জোরে, মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই একটা মসজিদ বানালেন। কি বানালেন? মসজিদের নাম দিলেন মসজিদে কুবা। মসজিদের নাম কি? মসজিদে কুবা। সেখানে একজন ইমাম সাহেব নিযুক্ত করলেন। কেননা মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের দরকার আছে না নাই? এখন ইমাম সাহেব বেজাল লাগাইছে। কি লাগাইছে? বেজাল কি? ইমাম সাহেব প্রতিদিন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, তারপরে আলহামদু সূরা পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে। কুল হুয়াল্লাহ পড়ে তো ইচ্ছা করলে রুকুতে যেতে পারে, কিন্তু সে রুকুতে যায় না, আবার কিরাত পড়ে। অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজে তার অতিরিক্ত কুল হুয়াল্লাহ সূরা পড়াই। সাহাবীরা বললেন, হে ইমাম সাহেব, আপনি কি কুল হুয়াল্লাহ সূরা না পড়লে আপনার নামাজ হয় না নাকি? এটা বাদ দেওয়া যায় না, ঠিক না? ইমাম সাহেব যদি প্রতিদিন আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন কুল হুয়াল্লাহ সূরা পড়ে, চাকরি কি থাকবো মনে করেন? কথা কন হুজুর, মানুষ কিছু কই না, অনেক বাইরে গেছেন, কুল হুয়াল্লাহ সূরা ছাড়া মনে আপনি কিছু পারেন না, আপনার চাকরি নট আছে না নাই? কিন্তু বিশ্ব নবী যারা ইমাম নিযুক্ত করলেন, কারো বাপের ক্ষমতা নাই তার ইমামের চাকরি নট করার। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে কোন কোন এলাকায় দেখবেন মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগ, আবার সেক্রেটারি বিএনপি, কেশিয়ার জাতীয় পার্টি, এখন ইমাম সাহেব কিন্তু একটা দল করে আছে না নাই? ইমাম সাহেব তো হুজুর মানুষ, হে বেটা তোর আওয়ামী লীগ করতে পারবো না, ঠিক না? হে বেটা করে খেলাফত মজলিস, চরমুনায় জমিয়তে উলামা আছে না নাই? কথা কন। এখন দেখা গেল ইমাম সাহেব মানুষ তো রাজনীতি করে মানুষের জন্য, কোরআনের জন্য। এই জন্য প্রতিদিন শুক্রবারে কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে বলে। এখন সভাপতি সাহেব সুদ খায়, যেই দিন মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বক্তব্য দিলেন, নামাজের পরে কানে কানে বইলা যায়, হুজুর আগামীকাল থেকে আপনার আসার দরকার, ঠিক না? আবার মসজিদ কমিটির সেক্রেটারি বিএনপি সাহেব, উনি আবার দুর্নীতির সাথে জড়িত, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্টার অফিসের চাকরি করেন, উনার ঘুষের বিনিময়ে একটা কুসা দিয়ে একজনের জায়গা আরেকজনের নামে লিখে দেয় আছে না নাই? এখন ওই দিন ইমাম সাহেব ঘটনাক্রমে কোরআনের আয়াত ব্যাখ্যা করতে যায় বলল, আল্লাহ বলেছেন একজনের জায়গা আরেকজনের দেওয়া যাবে আছে না নাই? এখন সাব রেজিস্টার অফিসে চাকরি করে মসজিদের সেক্রেটারি উনি বিএনপি, এবার বক্তব্যের পরে বাসায় যাওয়ার আগে ইমাম সাহেব তো উনার বাসায় লজিং, যাওয়ার পরে বলে, হুজুর শেষখানা খাইয়া নেন, আগামী কাল থেকে আপনার আসার দরকার। কথা কোন ঠিক কি না? আবার কেশিয়ার জাতীয় পার্টি আছে না নাই? এখন জাতীয় পার্টি কেশিয়ার সাহেব, উনি আবার আরেক পাপ কাজে জড়িত, জায়গায় জায়গায় মেলা মফিল উরুস হয়, ওই মেলা মফিলে উনি চান্দা দেয় আছে না নাই? এখন হুজুর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করলো, দলিল দিল, আল্লাহ বলেছেন যেখানে গান বাজনা হবে বাধা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু জাতীয় পার্টির নেতা কেশিয়ার, উনি তো ওইখানের সভাপতি, এইবার লজিং যখন খাইতে গেল কেশিয়ারের বাসায় বলে, হুজুর আগামীকাল থেকে আপনার আসার দরকার আছে না নাই? আরেকটু জোরে, আছে না নাই? কিন্তু আমার বিশ্ব নবী যারা ইমাম নিযুক্ত করেছেন তার ইমামতির চাকরি বাদ দেওয়ার কারো ক্ষমতা? এই জন্য উনাকে যখন বলা হলো, সাহাবী কি ইমাম সাহেব কি আপনি কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আর কিছু একটা পড়েন, তিনি বললেন, আমি কুল হুয়াল্লাহ সূরা ছাড়তে পারবো না, মা আনা বিতারিকুহা, আমি কুল হুয়াল্লাহ সূরা ছাড়তে পারবো
বুঝে পড়লে ইমাম রাখো, না পড়লে আমি গেলাম, আমার চাকরির দরকার নাই। সাহাবীরা বললেন, বাবা থাকেন, আপনারে আমরা কিছু বলবো না, যেহেতু আপনার ইমামতির চাকরি দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু, এই জন্য কিছু বলা যাবে না। কিন্তু নবীজির কাছে বলার সিস্টেম আছে না নাই? তারা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি একজন ইমাম সাহেব নিযুক্ত করলেন, ইমাম সাহেব তো খুব ভেজাইল্লা। কি হুজুর বলেন, কি বেজাল করছে? বেজাল হলো আলহামদু পরে, কুল হু আল্লাহ পরে, আবার কেরাত পরে, তারপরে রুকুতে যায়। আমরা বললাম, কুল হু আল্লাহ সূরা কি ছাড়া যায় না? কয় ইমামতির চাকরি ছাড়মু, তবু কুল হু আল্লাহ ছাড়বো, ঠিক কি না? হুজুর বললেন, তারে জিজ্ঞাসা করো, লি আই শাইইন ইয়াফআলু যালিকা, কেন সেই রকম করে প্রতিদিন প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ তার অতিরিক্ত কেন পড়া লাগবে? বিশ্বনবীর সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি এরকম করেন? তিনি বললেন, ইন্নি উহিব্বু হাদিহি সূরা, আমি কুল হু আল্লাহ সূরাটাকে খুব বেশি ভালোবাসি। আমার বিশ্বনবী বললেন, তাহলে জেনে নাও, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার চাকরি তো থাকলোই থাকলো, আর কুল হু আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছেন। একটা হলো পৌঁছাইয়া দিয়েছেন, আর একটা হলে দিবেন, ব্যবধান আছে না নাই? দিবেন মানে ভবিষ্যৎ, দিয়েছেন মানে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তার মানে হলো আল্লাহর যে ইবান্দা কুল হু আল্লাহকে বেশি করে ভালোবাসবে, কুল হু আল্লাহ সূরাকে বেশি করে তেলাওয়াত করবে, সে অনুযায়ী আমল করবে, অবশ্যই তারে জান্নাত দান করবেন। কে? আমার বিশ্বনবীর কাছে আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি উহিব্বু হাদি সূরা কুল হু আল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হু আল্লাহ সূরাটাকে খুব বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তাহলে জেনে নাও, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, ও আমার সাহাবী, কুল হু আল্লাহর প্রতি ভালোবাসার কারণে অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছেন। এই জন্য কুল হু আল্লাহর ফজিলত আছে না নাই? আরেকটু জোরে, অনেক বেশি। আমার নবী বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, বিশ্বনবী বললেন, উমর, যেই ব্যক্তি কুল হু আল্লাহ সূরা 10 বার তেলাওয়াত করবে, কয়বার? আর একটু জোরে, আল্লাহ পাক তারে জান্নাতে একটা বিল্ডিং বানায়া দিবেন। খুশি না ভাইজান? একটা বিল্ডিং বানাইলে তো কয়েক লক্ষ টাকা লাগে, ঠিক কি না? 1-2 লাখ টাকা হয় না তো? এখন বলবেন, হুজুর কি দরকার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, শহরে অনেক জায়গা আছে কিন্তু বাড়িঘর যদি না থাকে সুন্দর লাগেনি, তাহলে বিল্ডিং দরকার আছে না নাই? আমার নবী বললেন, যারা 10 বার পড়বে তাদেরকে একটা বিল্ডিং বানাই দিবেন। কে? আবার যেই ব্যক্তি 20 বার পড়বে তারে 2টা বিল্ডিং বানাই দিবেন। কে? আবার যেই ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে তারে 3টা বিল্ডিং বানাই দিবেন। কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বার পড়লে 1টা বিল্ডিং এর মালিক হয়ে যাই, আবার 20 বার পড়লে যদি 2টা বিল্ডিং এর মালিক হয়ে যায়, 30 বার পড়লে 3টা বিল্ডিং এর মালিক হয়ে যায়, তাহলে আমি যদি বেশি করে পড়ি আল্লাহ বেশি বিল্ডিং দিবনি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর খাজানায় কি কমতি আছে নাকি ভান্ডারে? আছে নাই? কি গো নাই? নাই অবশ্য, হালকা শর্ট একটু পড়বে, একটু একটুও নাই, ঠিক কিনা? আমার নই বললেন, উমর, বেশি করে পড়ো, আর বেশি বিল্ডিং এর মালিক হয়ে যা। সুবহানাল্লাহ! এই জন্য কুল হু আল্লাহ সূরা বেশি করে পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, আর হঠাৎ করে শুনতে পারলেন বিশ্বনবীর সাহাবী একজন মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর নামাজে কুল হু আল্লাহ সূরা পড়ছেন। কোন সূরা? বিশ্বনবী বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে, আবশ্যক হয়ে গিয়েছে। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাবাত, তার জন্য কি আবশ্যক হয়ে গিয়েছে? আমার বিশ্বনবী বললেন, আল্লাহর এই বান্দা কুল হু আল্লাহ সূরা পড়ার কারণে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে। এই জন্য কুল হু আল্লাহ সূরা বেশি করে পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সময় চলে যায়, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে? তবে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করে, করে না? রাষ্ট্রপতির জন্য? তাহলে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য অবশ্যই সময় অপেক্ষা করে, করে না?
কি কয়, কারো জন্য করে সময়, নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এই জন্য সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? সময় চলে গেলে সময় আর ফিরে আসে? আমার বিশ্বনবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত জানার দরকার আছে না নাই? এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার এই যৌবন কালটাকে বৃদ্ধ হওয়ার আগে গনিমত জানার দরকার আছে না নাই? ভাইরা আমার যুবক ভাইরা, যৌবন কালে যা করতে পারবা আমার এই চাচার মতো বুড়ো হয়ে গেলে পারবে? যৌবনের শক্তি কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু বুড়া হলে ইচ্ছা জাগলেও করার ক্ষমতা দেখবেন যৌবন কালে মেয়েদের দিকে তাকায় আছে না নাই? কথা কয় না? আবার দেখবেন কিছু কিছু ভাইয়েরা আছে, যুবক যুবক পড়ালেখা নাই কিংবা আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দেখবেন ছুটির সময় স্কুল এবং কলেজের বারান্দায় দৌড়ায় মেয়েদেরকে ইমপ্রেসিং করার জন্য, আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন, যৌবন কালটারে কাজে লাগানোর দরকার আছে না নাই? যেই দিন পরকালে কিয়ামতের দিন হাসরের মাঠে সূর্যটা আপনার অর্ধ হাত উপরে চলে আসবে, মাঠ হবে তামার তৈরি, সেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, ঠিক কিনা? আল্লাহর আরশের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না। আমার বিশ্বনবী বললেন, যারা যৌবন কালে ইবাদত করবে আরশের নিচে জায়গা করে দিবেন কে? আবার আমার যুবক ভাইয়েরা ইফতিজিং করার জন্য মেয়েদের পিছনে ঘুরে, কিন্তু বিশ্বনবী বললেন, যৌবন কালে যেই যুবক ছেলেটাকে একটা মেয়ে ডাক দিয়ে বলল আই লাভ ইউ, মেয়েটা কি বলল? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ছেলে বলে নাই, ছেলে তো পিছন দিয়া ঘুরে, এইবার ছেলে পিছনে যায় নাই, মেয়ে পিছনে এসে বলে ভাই আই লাভ ইউ, কি বলে? আই লাভ ইউ, আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। কিন্তু সেই যুবক ভাইটা বলে দিল, আমি ভয় পাই কারে? আমার বিশ্বনবী বললেন, যেই যুবক ছেলেটা মেয়ের সাথে কুকর্ম করবে না, তার পিছনে ঘুরবে না, বরং তারে বলে দিবে আই ডোন্ট লাভ ইউ, আই হ্যাট ইউ, আই লাভ মাই আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি তোমাকে ঘৃণা করি, তাহলে তারে আরশের নিচে জায়গা করে দিবেন কে? এই জন্য যৌবন কাল তারে গনিমত জানার দরকার আছে না নাই? এই জন্য লাকাই পশ্চিম রুহিতন শিখাদেমুল কোরআন যুবসংঘের দরকার আছে না নাই? কথা কন, যুবক ভাইদেরকে শুধু দোষারোপ করি আমরা, শুধু দোষাই, দোষ দেই এই কাজ করবা না ওই কাজ করবা না, কিন্তু তারে একদিন কোনো একটা ভালো কাজ দিলাম না, যাও 20 জন মিলে একটা মাহফিলের আয়োজন করো, যাও 50 জন মিলে একটা মক্তবের ব্যবস্থা করো, ওই এলাকায় বাচ্চারা পড়বে, যাও 10 জন মিলে ওই এলাকার যারা মুরব্বী বাবার আছে তাদের একটু খেদমত করো, এইরকম কোনো কাজ দিই না, শুধু দোষারোপ করে সমাজে আসে না নাই? তো একজন মানুষে শুধু দোষাবেন তাহলে তার মাথাটা বিগড়ে যাবে, চিল্লাই কোন ঠিক কিনা? বলবে শুধু দোষায়, আব্বা শুধু গালি দেয়, মাও গালি দেয়, আবার ভাইও গালি দেয়, বোনও গালি দেয়, ঘরে শান্তি নাই আছে না নাই? এই জন্য নসিহতের দরকার আছে না নাই? কাজ দিতে হবে যুবকদের, কি দিতে হবে? কাজ। আমার বিশ্বনবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক। আমার বিশ্বনবী বললেন, দুই নম্বর হলো তোমার সুস্থ শরীরটাকে অসুস্থ হওয়ার আগে গনিমত জানার দরকার আছে না নাই? আর একটু জোরে। টাকা পয়সা আছে, কোটি টাকার মালিক, লাখপতি, হজে যায় না, আগামী বছর যামু, আগামী বছর আসছে না, এই বছর যাব না, পরের বছর যাব, কিন্তু হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেল, তার পা দুইটা ভাঙ্গা গেল, প্যারালাইসিস হয়ে গেল, এইবার যতই টাকা থাকুক হজে যাওয়ার সামর্থ্য কি তার আছে? কথা কন, এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থ দেহটারে কাজে লাগানোর দরকার আছে না নাই? এরপরে আমার বিশ্বনবী বললেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার টাকা পয়সা আছে হাতে, যা পারো দান খয়রাত করো, সদকা করো, নিজে ব্যবহার করো, খাও, স্ত্রী সন্তানদেরকে দাও, আত্মীয় স্বজনকে দাও, এতিম মিসকিন অসহায়দেরকে যা পারো দাও, কারণ যখন তুমি গরিব হয়ে যাবা ইচ্ছা থাকলেও আর দেওয়ার সামর্থ্য, ঠিক কিনা? এইবার দেখবেন হুজুর উলামায়ে কেরাম যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করবে, সাসা 10টা টাকা দেন, কয় বেটা যা তোরা লাগিয়া দেশে থাকা গেল না, দুদিন পরে পরে মাহফিল দেশ আছে না নাই? কমি মাদ্রাসায় ছেলেরা বৈশাখ মাসে কোনো কোনো এলাকায় যায়, এক পারি এক কেজি দান দেন, হুজুরদের জ্বালায় আর মাঠে থাকা গেল না, আছে না? কথা কয় নাকি?
এই জন্য ধন সম্পদ থাকার সময় কাজে লাগানোর দরকার আছে নাই আমার বন্ধুগণ এরপরে বিশ্ব নবী বললেন ও ফারাগকে কবলা সুগুনিক তোমার ফ্রি টাইমটাকে অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগানোর দরকার আছে না নাই দেখবেন মানুষের যত বয়স হয় কর্মব্যস্ততা বাড়ে না কমে বাড়ে না কর্মব্যস্ততা বাড়ে না কমে বয়সের সাথে সাথে কর্মব্যস্ততা বেড়ে যায় যখন ছোট ছিলাম কোনো কাজ কাম নাই বয়স ছয় হয়েছে প্রাইমারি স্কুলে যাই আবার যখন একটু বেশি হয়ে গেল হাই স্কুলে যাই বই বাড়ে না কমে আবার যখন এইচএসসি লেভেলে কলেজে গেলাম বইয়ের সংখ্যা বাড়ছে না কমছে আবার যখন অনার্স লেভেলে গেলাম বইয়ের সংখ্যা কমলো না বাড়লো আবার যখন মাস্টার্স লেভেলে গেলাম বইয়ের সংখ্যা কারণ কমলো না বাড়লো আবার দেখবেন কলেজে গেলে রাজনৈতিক বাতাস লাগে রাজনৈতিক করা দরকার আছে না নাই তাহলে সময় আর আগের মতো ফ্রি থাকে না সবাই ব্যস্ত হয় ঠিক কি না এই জন্য ব্যস্ত হওয়ার আগে সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমার বিশ্বনবী বললেন তোমার ব্যস্ত সময় অবসর সময়টাকে ব্যস্ত সময় হওয়ার আগে কাজে লাগাও ও হায়াতাকা কবলা মাউতিক আর মরণের আগে জীবনটারে গনিমত জানার দরকার আছে না নাই আরেকটু কয় বয়স মাত্র এখন 25 30 হইছে ছেলে মেয়ে আছে বিয়ে শাদী দিয়ে তারপর দাড়িটা রাখমুনি আছে না নাই কিন্তু হঠাৎ করে আজ দাইলে সে কই আসসালামু আলাইকুম আছে না নাই এখন যদি বলেন বাবা তোমারে আমার ধন সম্পদ সব দিয়ে দিলাম আমার একটা দিন সময় দাও দিব না অবশ্যই রাষ্ট্রপতি রে দিবে প্রধানমন্ত্রী আমাদের এমপি সব চেয়ারম্যান সব আমার সাথে সভাপতি রে দিব দিবনি কাউকেই দিবে না চিল্লাই কোন ঠিক কি না চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস ঠিক কি না হবে এলান তোমারই নাম হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ঠিক কি না ও হুজুর বক্তব্য সামলাইয়া দেন আস্তে খবরদার বেশি আগাইয়েন না তাহলে কিন্তু মামলা দিয়ে ঢুকাই দিব আছে না নাই এখন কি আর কমু ওয়াজ করতে গেলে বলে হুজুর বক্তব্য কিন্তু গরম হবে কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে ঠিক কি না এখন ভাই বাবা আমি কি কমু এখন আমি বক্তব্য দিলাম সেই বক্তব্যটা আবার এক ভাই যদি সেই বক্তব্যের মাঝে পড়ে যায় এখন আমি কি করব ঠিক কিনা আমার কিছু করার আছে কথা কর করার নাই যেখানে যাই হুজুর বক্তব্য গরম বক্তব্য কি গরম বক্তব্য এখন গরম বক্তব্য উচিত কথা বললে তো একজনের বিরুদ্ধে যাবেই কথা কয় না যাবে না কিন্তু আপনাকে সত্যটা গ্রহণ করার ক্ষমতা থাকার দরকার আছে না নাই তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বুঝনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টান দিলে মানুষ সুতোয় টান দিলে মানুষ পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কি না এই জন্য মরণ আসার আগে জীবনের এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন তোমার সময় যখন পাও তখনই বেশি বেশি করে কুল হু আল্লাহ সূরা পড়লে সওয়াব আছে না নাই আর একটু জোরে আমার বিশ্বনবী বললেন আমার বিশ্বনবীর সাহাবী কি তিনি বললেন আমার প্রিয় সাহাবী তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি তিনটা সূরা তেলাওয়াত করে নিবা কুল হু আল্লাহ সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা তারপরে কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটা সূরা পড়ে যদি ঘুমাও তাহলে তোমার জিম্মাদারি হয়ে যাবেন কে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার বিশ্বনবী যখন ঘুমাতে যেতেন তিনিও ঘুমাতে যান সাহাবীরাও ঘুমাতে যান ওলিরাও ঘুমাতে যান আর আমরাও ঘুমাতে যাই ব্যবধান আছে না নাই আমরা ঘুমাতে যাই হাতে একটা মোবাইল আছে স্মার্টফোন এখন দেখবেন বা এরা একটু ঘুমানোর সময় ফেসবুকটা না টিপলে ভালোই লাগে না আছে না নাই ফেসবুক ধরতে ধরতে
আছে না নাই কোন সময় যে ঘুম চলে আসে জানাই নাই ঠিক কি না আবার দেখবেন অনেকের অভ্যাস আছে ইউটিউব না চালালে তার ভালো লাগে না আবার এখন নতুন একটা গেমস বাইরেছে আমি আগে জানতাম না দুই দিন আগে জানছি সেই গেমসের নাম হলো পাবজি কি আর এক হলো ফ্রি ফায়ার ফক্স আছে না নাই এই যে একটা মহামারী দেশটায় শুরু হলো আর পর্নোগ্রাফির কথা তো বলাই বাদই দিলাম এই সমস্ত গেমস ভিডিওতে আসক্ত হয়ে আমার যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে সেই দিক থেকে সেই পথ থেকে তাদেরকে ফিরে আনার দরকার আছে না নাই কিন্তু আমার বিশ্ব নবী যখন ঘুমাতেন ঘুমানোর আগে ওযু করে নিতেন মিসওয়াক করে নিতেন ঠিক কি না আবার যখন বিছানায় শুয়ে যেতেন ডান কাতে শুয়ে কুল হুয়াল্লাহ দুইবার কুল আউযু বিরাব্বিল ফালাক দুইবার কুল আউযু বিরাব্বিন নাস দুইবার পরে ফু দিয়ে সারা শরীরটা মাসে করে নিতেন আর বিশ্ব নবী বললেন যারা এরকম করবে তাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে যাবে তো যার জিম্মাদার আল্লাহ হয়ে যান তার কোনো ভয় আসেনি কথা কোন এই জন্য কুল হু আল্লাহ পড়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধে গেলেন আজকের দিনটা হঠাৎ করে দেখতে পারলেন অন্য দিনের চেয়ে আর একটু ভালো লাগে অন্য দিনের চেয়ে সূর্যটা আর একটু আলো বেশি কিরণ বেশি আমার বিশ্বনবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আমার বিশ্বনবী জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল আজকের দিনটা এত ভালো লাগে কেন আজকের সূর্যটা এত কিরণময় কেন আজকের দিনটা এত সুন্দর কেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন তার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহি রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের কারণে আল্লাহ খুশি হয়ে তার জানাজা পড়ার জন্য রহমতের 70,000 ফেরেশতা নাজিল করে দিয়েছে কয় হাজার আর আমি আপনি মরলে কয় হাজার আসে কথা কোন আসেনি কথা কোন নাকি আসে না ঠিক কি না সেই আশার কাজ করার দরকার আছে না নাই আমার বিশ্ব নবী বললেন কোন কারণে কোন আমলের কারণে কোন আমলের কারণে আল্লাহ তাকে এত ভালোবেসে ফেলেছেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী ঘুম থেকে উঠে ঘুমানোর যাওয়ার সময় আবার হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় কুল হুয়াল্লাহ সূরা পড়ে কোন সূরা আর কুল হুয়াল্লাহ বেশি বেশি পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে তার জানাজার নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা নাজিল করে দিয়েছে এই জন্য কুল হুয়াল্লাহ বেশি করে পড়ার দরকার আছে না নাই একবার পড়েন সবাই قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একটু জিকির করেন আর খালি জায়গাটা ফিল আপ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান খালি জায়গাটা ফিল আপ করেন প্লিজ আমার বাবাজিরা পায়াদিরা বলতাছি যুবক ভাইয়েরা প্লিজ খালি জায়গাটা ফিল আপ করেন শয়তান বসে যাবে আলোচনার মাঝখানে ডিস্টার্ব দিবে জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমানের জমিন যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার বন্ধুগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার বিশ্বনবী তাকে বললেন আবু বকর ঈমান আনার পরে যেই তিনটা নেক কাজ করবে এমন কোন ব্যক্তি ঈমান আনার পরে এমন তিনটা নেক কাজ যদি করে আল্লাহ অবশ্যই তারে জান্নাত দিয়া দিবেন তিনি বললেন কি সেই তিনটা কাজ আমার বিশ্বনবী বললেন নাম্বার ওয়ান কোন হত্যাকারীকে সে মাফ করে দিছে ভুল বুঝে তার কাছে সে ক্ষমা চেয়েছে ভাই ভুল হয়ে গেছে মাফের সিস্টেম আছে না নাই
কিন্তু রাষ্ট্রপতি মাফ করে দেওয়ার কোনো বিধান আছে নি? আজকে তো রাষ্ট্রপতি মাফ কইরা দেয়, ইসলামে এইটার কোনো সিস্টেম নাই। হত্যাকারী আমার ভাইকে মেরেছে, আমি ক্ষমা করতে পারি। আমার গার্ডিয়ান আমার বাবা থাকলে তিনি ক্ষমা করতে পারেন, আমার মা থাকলে তিনি ক্ষমা করতে পারেন, রাষ্ট্রপতির ক্ষমতা নাই কারো মাফ করে দেওয়া, ঠিক কিনা? ইসলামে এই সিস্টেম নাই। দেখবেন সারা জীবন অপরাধী অপরাধ করছে, মামলা হামলা হত্যা গুমি সব নাই, ফাঁসির রায় হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি তার মাফ কইরা দিছে, এখন খোঁজ নিয়ে দেখা যায় সে মাফিয়া হয়ে গেছে আছে না নাই। কথা কোন উচিত কথা বললে তুই হুজুর বলা না, কই হুজুর ওয়াজ করবেন ভালো কথা, নামাজ আর রোজার কথা কইবেন, এত সমাজ নিয়ে কথা বলার কি দরকার? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেকি যেই কোরআনের নামাজের কথা আছে সেই কোরআনের সমাজের কথা আছে না নাই? তো তুমি একই কোরআন দিয়ে নামাজ পড়ো, একই কোরআন দিয়ে সমাজ সাজাও না কেন? আর একটু আসতে ও নামাজি, অসুবিধা হইতেছে নি? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, ঠিক কিনা? আমার বিশ্ব নবী বললেন ঈমান আনার পরে তিনটা কাজ করলে তারে জান্নাত দিবেন কে? এক নম্বর হত্যাকারীকে ক্ষমা করে দেয়, দুই নম্বর হলো গোপনে ঋণ পরিশোধ করে। কিভাবে? গোপনে ঋণ পরিশোধ করে। আমার বন্ধুগণ তিন নম্বর কথা হলো, যেহেতু হুজুর চলে আসছে ওইদিকে গেলাম না, এক নম্বর হলো হত্যাকারীকে ক্ষমা করে দেয়, দুই নম্বর হলো যদি কোনো বান্দা তার আরেক ভাইকে গোপনে ঋণ পরিশোধ করে দেয়, তিন নম্বর হলো যেই ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পরে দশ বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কয়বার? দশ বার। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তিনটা করতে পারি না একটা করতে পারি, হত্যাকারীকে ক্ষমা করতে পারলাম না কারণ সে আমার কাউকে হত্যা করে নাই, আমি গোপন ঋণ পরিশোধ করলাম না কারণ আমি কারোর সাথে ঋণের সম্পর্ক নাই, কিন্তু আমি তো প্রতিদিন ফরজ নামাজের পরে দশ বার কুল হুয়াল্লাহ পড়তে পারি, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত দিবেন? আমার বিষ্ণুই বলেন অবশ্যই, যদি একটা করো তোমারে জান্নাত দিবেন কে? এই জন্য কুল হুয়াল্লাহ সূরা পড়তে রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে কুল হুয়াল্লাহ সূরা বেশি করে পড়ার তৌফিক দেন, আমরা বলছি আমিন। অর্থটা এক মিনিটে বলে দিই, আল্লাহ বললেন নবীজির কাছে এসে সাহাবীরা মানুষেরা প্রশ্ন করে মুশরিকরা, আন্নাল মুশরিকিনা কালু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না আরাবিয়ান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত কুরাইশুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এর ব্যাখ্যায় শানে নুজুলে তিনটা বর্ণনা, তিনটার এবারত পড়লাম, কুরাইশরা আরবের লোকেরা ইহুদি খ্রিস্টানরা এসে আমার বিশ্ব নবীকে প্রশ্ন করে, নবী আমরা ইবাদত করি আল্লাহর পুত্র উজাইরের, আমরা ইবাদত করি আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালামের, আবার কেউ এসে বলে আমরা পূজা করি আগুনের, আগুনের দেখা যায়, উজাইরকেও তিনি যেহেতু মানুষ তারে দেখা যায়, আবার ঈসা নবী তিনি যেহেতু মানুষ তারেও দেখা যায়, তাহলে ঈসা নবীরও মা আছে আবার উজাইরের মা বাপ আছে, আগুনরও দেখা যায় ধরা যায় ছোঁয়া যায়, তাহলে তুমি যার ইবাদত করতে বলো, যে আল্লাহর ইবাদত করতে বলো, তোমার আল্লাহর দেখাও যায় না ধরাও যায়নি, তাহলে বলে দাও তোমার আল্লাহর আব্বার নাম কি? ইংসিব লানার আব্বাকা, মানে তোমার রবের বংশনামা বলো, যেমন আমার নাম মাহমুদুল হাসান কিবরিয়া, আমার আব্বার নাম নাই বলে, আমার দাদার নাম পরদাদার নাম আছে না নাই? এইবার বলল মোহাম্মদ তোমার আল্লাহর আব্বার নাম বলো, তোমার আল্লাহর দাদার নাম বলো, তোমার আল্লাহর দাদার আব্বার নাম বলো। আমি আপনাদেরকে বলি আল্লাহর কি আব্বা আসেনি? দাদা অবশ্যই আছে, বড় দাদা বড় বাপ কেউ নাই, অবশ্যই একটা ছেলে আছে, ছেলেও নাই, তাহলে মায়া করে একটা মেয়ে দরকার, দেন না একটা মেয়ে, তাও দিবেন না, তাহলে স্ত্রী আছে নাই, দেন না একটা স্ত্রী আছে নি, দেয়া দেন একবার, দিবেন না? কারণ আল্লাহর বাবাও নাই দাদাও নাই মাও নাই ছেলে মেয়ে স্ত্রী কেউ। আল্লাহ বললেন নবী বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, তার বিয়ের প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন আসেনি, একটু একটা ঘন্টা রেস্ট দেন, পাঁচটা মিনিট তাও দিবেন না, আল্লাহ ক্লান্ত হয় না? এ গোটা বিশ্ব চালায় ক্লান্ত হয়ে যায়, আমরা দেখবেন সারাদিন কাজ কাম করে বিকালবেলা ক্লান্ত আছে না, এরকম ক্লান্ত, কিন্তু আল্লাহ ক্লান্ত হয়নি, আল্লাহর ঘুমের দরকার নাই। আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুক অপেক্ষা, আল্লাহর কিছু দরকার? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়,
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষে কেউ একজন আছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গোটা বিশ্বের মানুষও তার সমকক্ষ, ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি করে কুল হু আল্লাহ সুরা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। আমি যেই কথাটুকু বলেছি যদি ভুলক্রমে ভুল হয়ে থাকে, আল্লাহ পাক আমাদের সিনা থেকে জেহেন থেকে মুছে ফেলুন, যেই কথাটুকু সঠিক হয়েছে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া